এবার স্বামীর অত্যাচার নিয়ে মুখ খুললেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গেল বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে করা এক পোস্টে তিনি জানান, শারীরিক নির্যাতন করতেন তার স্বামী। এমন নির্যাতনে তার হাত ভেঙে গিয়েছিল বলেও জানান তিনি। 2015 সালে ফেসবুকে চাকরিজীবী হারুনুর রশিদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। এরপর 2018 সালে তারা আংটি বদল করেন। পরের বছর 2019 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় অপু এবং শবনম ফারিয়ার, কিন্তু তাদের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। ডিভোর্সের পর কেন তাদের সম্পর্ক ভেঙে গেল এই বিষয়ে কিছু জানাননি শবনম ফারিয়া এবং অপু। এমনকি সেই সময় ফারিয়া জানিয়েছিলেন, ডিভোর্স হলেও অপুর সঙ্গে তার সম্পর্কের কোনো তিক্ততা নেই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলমার মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়েই ফারিয়া তার স্বামীর নির্যাতনের বিষয়ে মুখ খুলেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মৃত মেয়েটার ছবি দেখার পর বারবার আমি 1.5-2 বছর পেছনে ফিরে যাচ্ছিলাম। মনে পড়ছে কিভাবে আমি দেবী সিনেমার পুরো প্রমোশন ভাঙা হাত নিয়ে করেছি। যখন কেউ জানতে চেয়েছে কি হয়েছে, বলেছিলাম সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি। শবনম ফারিয়া সেই পোস্টে আরও লিখেন, আমার সাহস ছিল না সবাইকে বলার যে কিভাবে ব্যথা পেয়েছি, কারণ আমি জানতাম এই মানুষটার সাথেই আমাকে থাকতে হবে, নইলে মানুষ কি বলবে, আমার মা সমাজে মুখ দেখাবে কিভাবে, আমার 2 বোন যে স্বপ্ন নিয়ে এত আয়োজনের প্ল্যান করেছে তাদের কি জবাব দেব। ফারিয়া লিখেন, নিজের দোষ ভেবেই সেই সময় চুপ থেকেছিলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, কাবিনের 3 মাস যেতে না যেতেই এত কিছু, নিশ্চয়ই সমস্যা আমারই। আমি এটা ভেবে দিনের পর দিন জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছি, বারবার ভেবেছি কিছু হলে সবাই আমাকেই খারাপ বলবে। তিনি লিখেন, কিন্তু আমি খুব সৌভাগ্যবান যে আমার মা আমার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে, সাহস দিয়েছে, বুঝিয়েছে মানুষ কি বলে তার চেয়ে নিজের ভালো থাকা আরও অনেক জরুরি, জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেয়ে বেঁচে থাকাটা আরও জরুরি।